ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি শরণে এসে গেছি তোমাদের সকলের প্রিয় সিরিয়াল মোহরের আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। তো আমরা গল্পে দেখতেই পাচ্ছিলাম যে পাল্টিবাজ মোহরের বাবা তো পাল্টি খেয়েই ফেলেছে, সে তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে যাই বাবা আমি গিয়ে এবার মেয়েটাকে মেনে ফেলে নিই। তো মেয়ের বিয়েতে যখন এসেছে তো এখন তো তার কিছু দায়িত্ব আছে, কন্যাদান, পাত্রকে আশীর্বাদ, অনেক কিছুই তাকে করতে হবে এবং সে মানে নিজের থেকেই এগুলো করতে চাইছে। তো বেশ ভালো কথা, আমাদের শঙ্খের মধ্যে হাজির হয়েছে আশীর্বাদের জন্য, একারণ তিনি তৈরি। তো আশীর্বাদ হচ্ছে শঙ্খর, কিন্তু এই আশীর্বাদ শঙ্খকে করতে গিয়ে ওনার তখন মনে হয়েছে যে না, আমার তো বড় জামাইকে কিছু দেওয়া হয়নি, তাই বড় জামাইয়ের জন্য একটা আংটি এনেছিলেন তিনি, তাই সেটা দিতে চাইছিল, কিন্তু বড় জামাই সে কিছুতেই নিতে চাইছিল না। কিন্তু এই মুহূর্তে আমাদের শঙ্খ হয়ে দাঁড়িয়েছে বাধা, সে বলেছে যে বড় জামাই যদি না নেয় তাহলে ছোট জামাই হিসেবে সেও কিছু নেবে না। তো যাই হোক, দুই জামাই খুব আনন্দ পেয়েছে, দুই জামাইকে দেওয়া হয়েছে এবং শঙ্খকে দেওয়া হয়েছে সোনার হার। এবং তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের অদিতি ম্যাম, অদিতি ম্যাম তার হাজব্যান্ডকে জানিয়েছে যে এবার কিন্তু তুমি ছেলে ছেলের বউ সব পেয়ে গেছো, তোমার সুখের সংসার, এবার কিন্তু আমার জলপাইগুড়িতে ফিরতে হবে। ব্যাস, যাবে কোথায়? বেঁধে গেছে কুরুক্ষেত্র ফাইটিং সিন, আর সাথে সাথে সবাই মিলে সেটাকে শান্ত করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের মোহর ঘরে একা নিজেকে বন্ধ করে রেখেছে, কান্নাকাটি করছে, সাংঘাতিক সমস্যা ফেস করছে সে। তো বিয়ে হবে, আশীর্বাদ হয়ে গেল আমাদের শঙ্খর, এবার মোহরের আশীর্বাদ কিভাবে হবে, আদৌ মোহরের আশীর্বাদ ওই সময় হবে নাকি সোজা বিয়ের মণ্ডপে হাজির হবে মোহর, এগুলো এবার জানতে হবে। আর তারই মধ্যে আসছে জেঠু জেঠি ও গন্ডারের চামড়া বিশিষ্ট কাকা, এবং তারা এসে কি করবে তারাও কিন্তু পাল্টি খেতেই চলেছে পর পর। কারণ জেঠু আর শঙ্খর দিকে, শঙ্খ যেটা বলেছে শঙ্খ যাতে হ্যাপি সেটাই করবে, আর শঙ্খকে যদি এখানে সাপোর্ট সে না করে, শঙ্খ বলেছে সে তার বউ নিয়ে চলে যাবে তার বাবা মায়ের কাছে থাকতে, সেটা একেবারেই সহ্য করতে পারবে না জেঠু। আর সেই জন্যে জেঠু শঙ্খর সমস্ত সিদ্ধান্ত মেনে নিয়েছে, আফটারঅল জেঠু শঙ্খকে খুবই ভালোবাসে। আর জেঠিও তাই, জেঠিও এই ব্যাপারটা ঠিক মেনে নিতে পারবে না, মানছি সে খারাপ কিন্তু তবুও সে শঙ্খকে খুবই ভালোবাসে, তাই জন্য সেও মেনে নিতে পারবে না যে শঙ্খ বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য সেও হয়তো মেনে নেবে। কিন্তু গন্ডারের চামড়া বিশিষ্ট কাকা কী করবে, জানতে হলে দেখতে হবে সিরিয়াল মোহর। অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মোহর স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক রাত 8টার সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে সেটা হচ্ছে মোহর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।